টপিক শুরু করার আগে আমি একটা ছোট্ট গল্প শোনাবো পাবলো পিকাসোর। পাবলো পিকাসো ছিলেন স্পেনের একজন বিখ্যাত পেন্টার, যার এক একটা পেন্টিংয়ের মূল্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকার। একদিন সকালে পাবলো পিকাসো নিউ ইয়র্ক শহরের রাস্তা দিয়ে হাঁটছিলেন। একজন ভদ্রমহিলা সেখান থেকে যাচ্ছিলেন। তিনি পাবলো পিকাসোকে চিনতে পারেন। তিনি একটি কাগজ কলম নিয়ে দৌড়ে পাবলো পিকাসোর কাছে যান এবং বলেন, স্যার আমি আপনাকে চিনতে পেরেছি, ইউ আর পাবলো পিকাসো। স্যার আই এম এ বিগ ফ্যান অফ ইউ, প্লিজ স্যার ড্র এ পেন্টিং ফর মি, প্লিজ স্যার আমার জন্য একটা পেন্টিং এঁকে দিন, প্লিজ স্যার প্লিজ। ভদ্রমহিলার অনুরোধে পাবলো পিকাসো 30 সেকেন্ডে একটি পেন্টিং এঁকে ভদ্রমহিলার হাতে দিয়ে বলেন, ম্যাডাম দিস পেন্টিং কস্ট 50 lakhs, এই পেন্টিংয়ের মূল্য 50 লক্ষ টাকা। পাবলো পিকাসোর কথাটা শুনে ভদ্রমহিলাটি অবাক হয়ে যান। 30 সেকেন্ডে একটা পেন্টিংয়ের দাম 50 লক্ষ টাকা? তিনি ভাবলেন পিকাসো হয়তো তার সাথে মজা করছেন। পরের দিন ভদ্রমহিলা পিকাসো সেই পেন্টিংটি নিয়ে এক্সিবিশনে যান। তিনি সেখানে সবাইকে বলেন, এটা পাবলো পিকাসোর পেন্টিং। পাবলো পিকাসোর পেন্টিংটি দেখে একজন ভদ্রলোক 50 লক্ষ টাকা দাম দিয়ে সেই পেন্টিংটি কিনে নেয়। মহিলাটি অবাক হয়ে যান, এই একটা 30 সেকেন্ডের পেন্টিংয়ের দাম 50 লক্ষ টাকা হবে। তিনি আর দেরি না করে পাবলো পিকাসোর খোঁজে বেরিয়ে পড়েন, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে জানতে পারেন পাশের শহরে একটা সেমিনার চলছে, সেখানে পাবলো পিকাসো এসেছেন। তিনি আর দেরি না করে সেই সেমিনারে গিয়ে পাবলো পিকাসোর সাথে দেখা করেন এবং বলেন, স্যার আপনি আমাকে চিনতে পারছেন? আপনি আমার জন্য 30 সেকেন্ড একটা 50 লক্ষ টাকার পেন্টিং এঁকেছেন। স্যার ইউ আর রাইট, সেই পেন্টিংয়ের দাম 50 লক্ষ টাকা। পাবলো পিকাসো বলে, হ্যাঁ আই নো ইউ, আমি তোমাকে চিনতে পেরেছি, আমি তো বললাম ওটা 50 লক্ষ টাকার দাম। ভদ্রমহিলা ভীষণ আগ্রহ এবং উৎসাহের সাথে পাবলো পিকাসোর কাছে হাত জোড়ে অনুরোধ করেন, স্যার আমিও আপনার মতো 30 সেকেন্ডে 50 লক্ষ টাকার পেন্টিং আঁকতে চাই, প্লিজ স্যার আপনি আমাকে শেখান। এর উত্তরে পাবলো পিকাসো কি বলেছিলেন জানেন? তিনি খুবই সুন্দর এবং একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, লুক ম্যাম, আমি যে পেন্টিংটি 30 সেকেন্ডে এঁকেছি সেটি শিখতে আমাকে 30 বছর সময় লেগেছে। এই স্টোরি থেকে আমরা কি শিখতে পেলাম? প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একমাত্র অনুশীলন আপনাকে সঠিকভাবে গড়ে তুলবে। আপনি যে কোনো কাজ করুন না কেন, অ্যাক্টিং হোক, সিঙ্গিং হোক বা ডান্সিং, আপনাকে রেগুলার সেটাকে নিয়ে প্র্যাকটিস করতে হবে, তবে আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পারবেন। প্র্যাকটিসের মধ্যে এমন ক্ষমতা আছে, বড় বড় পাহাড় পর্বত আপনার সামনে নত স্বীকার করবে। ইফ ইউ আর ফ্রেশার, আপনি যদি নতুন হন এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে চান, তাহলে আপনাকে রেগুলার বাড়িতে 1 ঘন্টা করে অ্যাক্টিং প্র্যাকটিস করতে হবে। সকাল সন্ধ্যা বা বিকাল যে সময় আপনি পাবেন সেই সময় আপনি অ্যাক্টিংটা প্র্যাকটিস করবেন। আপনি বাড়িতে কোনো মনোলগের উপর প্র্যাকটিস করতে পারেন বা কোনো মুভি বা সিরিয়ালের দৃশ্যকে কাটিং করে সেটাকে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু আপনি কাউকে নকল করবেন না, মিমিক্রি করবেন না। আপনার যে অরিজিনাল ভয়েস সেটা দেবেন, আপনার যে ফেশিয়াল এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ, সেই ন্যাচারাল জিনিসটা যেন আপনার অ্যাক্টিংয়ের মধ্যে থাকেন। আপনি যদি এইভাবে রেগুলার বাড়িতে অ্যাক্টিং রিহার্সাল করেন, প্র্যাকটিস করেন, তাহলে আপনার অ্যাক্টিং স্কিল ভালো ইম্প্রুভ হবে এবং ক্যামেরার সামনে আপনার যে ভয় জড়তা অনেকটা কাটিয়ে উঠতে পারবেন এবং আপনার কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, নেক্সট দিন আবার দেখা হবে নতুন একটি টপিক নিয়ে।